یہ پہلا سبق ہے کتاب خدا کا کہ مخلوق ساری ہے کنبہ خدا کا. کہ دس از دا فرسٹ میسج فرام دا قرآن دیٹ وی آر آل ون فیملی آف دا ڈیوائن. মহান সৃষ্টিকর্তার উপাসনা ও ভালোবাসা সৃষ্টি প্রেমের সাথে জড়িত করা হয়েছে. সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা ও নিবেদন এবং মনুষ্য জাতির প্রতি ভালোবাসা ভিন্ন কোনো ধর্মাদর্শের চিন্তাও করা যায় না. আমাদের মধ্যে কিন্তু মতবিরোধ থাকবে, ভিন্ন মত থাকবেই. যে ভাই প্রশ্ন করেছিলেন যে ধর্মের মধ্যে তো এত মত, তাহলে সত্য তো একটা. আসলে ব্যাপারটাকে ওইভাবে ব্যাখ্যা না করে আমরা বলবো যে বিভিন্ন মত থাকবে, এটাকে একমতে আনা যাবে না, কিন্তু ভিন্ন মতটাকে বিরোধিতায় রূপান্তরিত করা যাবে না, যেটা বিভক্তি এবং আমাদের মধ্যে সহিংসতার দিকে নিয়ে যায়. ইন্টারফেইথ ষড়যন্ত্র, আপনার ঈমান বাঁচা, আপনার ঈমান বাঁচা. গত প্রায় এক দশক ধরে মুসলিম বিশ্বে ইন্টারফেইথের ইমান বিধ্বংসী ফেতনা ছড়িয়ে পড়ছে দাবানলের মতো. আত্মপ্রবঞ্চিত র্যানশায়েকদের দাওয়াতে বিভ্রান্ত হয়ে নিজেদের অজান্তে ইমান হারিয়ে মর্তাদ হয়ে যাচ্ছে অনেক অবুজ মুসলিম. নাউযুবিল্লাহি মিন জালিক. আল্লাহ তাআলা মুসলিম ভাইদেরকে হেফাজত করুন. প্রিয় ভাই ও বোনেরা, এই ডকুমেন্টারিতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ. ইন্টারফেইথ কি, ইন্টারফেইথ কেন প্রচার করা হচ্ছে, ইন্টারফেইথের ব্যাপারে ইসলামী শরিয়াহ কি বলে, ইন্টারফেইথ কারা প্রচার করছে, চলুন প্রথমে জানা যাক ইন্টারফেইথ কি. ইন্টারফেইথ কি, ইন্টারফেইথকে বাংলায় বলা হয় আন্তধর্ম আর আরবিতে বলা হয় ওয়াহদাতুল আদিয়ান. ইন্টারফেইথ হল এক ধরনের জগাখিচুড়ি মার্কা শঙ্কর বিশ্বাসের নাম. এই মতবাদে বিশ্বাসী মানুষ মনে করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবার ধর্মই সঠিক, কোনো ধর্মই অপর ধর্ম থেকে শ্রেষ্ঠ নয়, সকল ধর্মই ভালো কথা বলে, সকল ধর্মই শান্তি ও সম্প্রীতির কথা বলে, আর শান্তি ও সম্প্রীতিই হল ধর্মের মূল কথা. সঠিক ধর্ম বা ভুল ধর্ম বলতে কিছু নেই, সব ধর্মই সঠিক. তাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কারো আপন ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্মে যাওয়ার দরকার নেই, যে যার যার ধর্মে থাকবে. ধর্মের বৈচিত্র্য প্রকৃতির বৈচিত্র্যের মতোই স্বাভাবিক. চলুন একটি ইন্টারফেথ ডায়ালগ তথা আন্তধর্মীয় সংলাপ থেকেই বিষয়টি জানা যাক. হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম অত ডিটেলসে না যে আমি একেবারে ভাইয়ের ধর্মে চলে যাই, কারণ মেজরিটি আমি এবং উনি. সেখানে লাকুম বিন উদুম হুকুম ওয়ালিউদ্দিনের কথা বলা হয়েছে. লাকুম বিন উদুম মানে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার. কিন্তু তার আগে কিন্তু পাঁচটি কথা বলা হয়েছে, তুমি যে ধর্ম পালন করো আমি সে ধর্ম পালন করি না, আবার আমি যে ধর্ম পালন করি তুমি সে ধর্ম পালন করো না. তারপরে বলা হচ্ছে তুমি যে ধর্ম পালন করো আমি সে ধর্ম পালন করব না, করব না, আবার আমি যে ধর্ম পালন করি তুমিও তা পালন করবে না. তাহলে কি দাঁড়ালো, সুতরাং লাকম্বের অর্থাৎ তোমার ধর্মটা তোমার আমার, এই যে অ্যাকোমোডেটিভ জায়গাটা, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে কোরআন শরীফে এটা কিন্তু কোরআন শরীফের বাণী, মানে সুরা কাফরান. তাহলে পরে বিষয়টা ওখানে, আমি যদি আবার বিদায় হজে আসি সেখানে বলছি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না. আপনারা দেখলেন একজন মুসলিম শাইখের উপস্থিতিতে একজন মুশরিক হিন্দু কত সুন্দর ভাষায় স্বয়ং কোরআনের উদ্ধৃতি সহযোগে ইমান বিধ্বংসী ইন্টারফেইথকে তুলে ধরল. এই টকশো নিয়ে আমরা সামনে আরও বিস্তারিত কথা বলব ইনশাআল্লাহ. ইন্টারফেইথ মূলত আমেরিকার র্যান্ড কর্পোরেশন প্রচারিত মডারেট ইসলামের একটি গুরুত্বপূর্ণ উপাদান. মডারেট ইসলামের বিশ্বাসীদেরকে ইন্টারফেইথের প্রতি ইমান আনতে হয়। র্যান্ড কর্পোরেশন এবং মডারেট ইসলামের সর্বনাশা গোমরাহী সম্পর্কে জানতে আমাদের নির্মিত মডারেট ইসলাম শতাব্দীর সবচেয়ে বড় ফিতনা শীর্ষক ডকুমেন্টারিটি দেখুন, ডিসক্রিপশনে তার লিঙ্ক দেয়া আছে। ইন্টারফেইথকে কেন্দ্র করে কাফেরদের তৈরি মডারেট মুসলিম নেটওয়ার্ক মুসলিম বিশ্বে বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে। টেলিভিশনে প্রচার করছে ইন্টারফেইথ ডায়ালগ, বিভিন্ন দেশে আয়োজন করছে ইন্টারফেইথ সম্মেলন, অনলাইনেও বিভিন্ন ফোরামে চলছে নানান আলোচনা পর্যালোচনা। এই মডারেট নেটওয়ার্কের জোর প্রচেষ্টায় ইন্টার রিলিজিয়াস ডায়ালগ বা আন্তধর্মীয় সংলাপ, ইন্টারফেইথ হারমোনি তথা আন্তধর্মীয় সম্প্রীতি আর ইন্টারফেইথ অ্যালায়েন্স তথা আন্তধর্মীয় মৈত্রী ইত্যাদি পরিভাষা এখন মুসলিম বিশ্বে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এমনকি আন্তধর্মীয় প্রার্থনাও দেখা যাচ্ছে কোথাও কোথাও, একই ছাদের নিচে মসজিদ মন্দির ও গির্জা স্থাপন এবং একই মলাটে কোরআন বাইবেল ও তাওরাত ছাপানোর কথাও জোরেশোরে বলা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন জালিক। তাওহীদ ও শিরক, ইমান ও কুফরকে একাকার করে ফেলার এই জাহান্নামী চক্রান্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।
মুসলিম বিশ্বে ইন্টারফেইথ প্রচারে কাফেররা মধ্যপ্রাচ্যের তাগুত সরকারদের সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছে। 2010 সালে জর্দানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় এবং প্রিন্স গাজী বিন মোহাম্মদের প্রস্তাব অনুসারে জাতিসংঘ প্রতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহকে ওয়ার্ল্ড ইন্টারফেইথ হারমোনি উইক বা বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ হিসেবে পালন করার ঘোষণা দেয়। ইন্টারফেইথকে বিশ্বব্যাপী একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে 2011 সালের 12ই অক্টোবর সৌদি আরব, অস্ট্রিয়া ও স্পেনের যৌথ উদ্যোগে ভিয়েনায় প্রতিষ্ঠিত হয় কিং আবদুল্লাহ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস অ্যান্ড ইন্টারকালচারাল ডায়ালগ নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ইন্টারফেইথ মূলত কুফুরি সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতারই একটি পরিমার্জিত রূপ। পার্থক্য কেবল এতটুকু যে সেকুলারিজমের প্রচারে কাফেররা ব্যবহার করে কোট প্যান্ট শার্ট পরা সেকুলার বুদ্ধিজীবীদের, যাদের শয়তানি কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মুসলমানরা মোটামুটি সচেতন থাকে। পক্ষান্তরে ইন্টারফেইথ প্রচারে কাফেররা ব্যবহার করে সাদা জুব্বা পরা, দাঁড়িওয়ালা, পাগড়ি বাঁধা সহি আকিদার শেখ, মসজিদের ইমাম, মাদ্রাসার শাইখুল হাদিস ও জনপ্রিয় ইসলামিক স্কলারদের, ফলে সাধারণ মুসলমানরা সহজেই ধোঁকা খায়, নিজেদের অজান্তেই তারা ইমান হারিয়ে বসে। এদিক থেকে ধর্মনিরপেক্ষতাবাদের ফেতনার চেয়ে ইন্টারফেইথের ফেতনা অধিক মারাত্মক ও সূক্ষ্ম। এখানে স্বভাবতই প্রশ্ন জাগে, কাফেররা এভাবে মরিয়া হয়ে ইন্টারফেইথ প্রচারের কারণ কি? চলুন জানা যাক, ইন্টারফেইথ কেন প্রচার করা হচ্ছে? ইন্টারফেইথ কাফেরদের বুদ্ধিবৃত্তিক ক্রুসেডের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট। পুরো পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে কাফেররা যে সামরিক ক্রুসেড চালিয়ে যাচ্ছে, কাশ্মীর আরাকান, ফিলিস্তিন আফগান, ইরাক সিরিয়া, ইয়েমেন, মালি ও সোমালিয়ায় তারা মুসলমানদের উপর যে বর্বর নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এসবের বিরুদ্ধে যেন মুসলমানরা ঐক্যবদ্ধ হতে না পারে, গোটা পৃথিবীতে সকল কাফেররা একজোট হয়ে যে মুসলিম নিধনের ঘৃণ্য খেলায় মেতে উঠেছে, এটি যেন মুসলমানরা বুঝতে না পারে, তারা যেন নিজেদের আত্মপরিচয় খুঁজে না পায়, তাদের হৃদয় থেকে যেন ওয়ালাবারার আকিদা মুছে যায়, ইসলামই একমাত্র সত্য দিন এই বিশ্বাস যেন তাদের অন্তরে দানা বাঁধতে না পারে, এবং তাদের দিনী পরিচয় মিটে গিয়ে তারাও যেন কাফেরদের জাহান্নামী তলে সামিল হয়ে যায়। এই লক্ষ্যগুলোকে সামনে রেখেই কাফেররা বিশ্বজুড়ে ইন্টারফেইথের প্রচার করছে। আল্লাহ তাআলা এই ব্যাপারে সতর্ক করে বলেন, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। কাফেররা এটিই চায় যে তারা যেরূপ কুফরি করেছে তোমরাও অনুরূপ কুফরি করো, যাতে তোমরাও তাদের মতো হয়ে যাও। প্রিয় ভাই, এই ইন্টারফেইথের মাধ্যমে তারা সিংহগুলোকে ভেড়ার পালের সঙ্গে একাকার করে ফেলতে চায়। মুসলমান সিংহের সঙ্গে ময়দানে মোকাবেলার শক্তি ও সাহস তো কাফের ভেড়াগুলোর নেই, তাই তারা সিংহকে প্রথমে মানসিকভাবে পরাজিত করে তাদের মতো ভেড়া বানিয়ে ফেলার চেষ্টা করছে। সামরিক ক্রুসেডে পরাজিত কাফেররা যুগে যুগে মুসলমানদের বিরুদ্ধে এই ঘৃণ্য কৌশল প্রয়োগ করেছে। কিছু দুনিয়ালোভী গাদ্দার মুসলমানকে কাজে লাগিয়ে মুসলমানদের আকিদা বিশ্বাসকে ধ্বংস করার চেষ্টা করেছে। ইন্টারফেইথ ইসলামী শরিয়াহ কি বলে? কোরআন ও সুন্নাহর সুস্পষ্ট ও অকাট্য দলিল দ্বারা এ কথা নিঃসন্দেহে প্রমাণিত যে পৃথিবীতে ইসলাম ব্যতীত অন্য কোনো হক দিন নেই, ইসলামই একমাত্র দিন, অন্য সকল ধর্ম সম্পূর্ণ বাতিল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন। অন্য আয়াতে এসেছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো গ্রহণ করা হবে না, এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সত্য মনে করে সে নিঃসন্দেহে কাফের এবং চিরস্থায়ী জাহান্নামী। ইসলামের অন্যতম মূলনীতি হল, যারা দীনে ইসলামে প্রবেশ করেনি তারা নিঃসন্দেহে কাফের, তারা আল্লাহ তার রাসূল এবং মুমিনদের দুশমন, আর তারা চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা কুফরি করে তারা এবং মুশরিকরা চিরদিনের জন্য জাহান্নামের আগুনে প্রবেশ করবে, এবং তারাই নিকৃষ্ট সৃষ্টি। সহীহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। সে মহান সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, এই উম্মতের যেই আমার কথা শুনেছে, চাই সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক, সে যদি আমার আনিত দীনে ইসলামের প্রতি ঈমান না এনে মারা যায় তাহলে সে নিঃসন্দেহে জাহান্নামী। যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের কাফের ও চিরস্থায়ী জাহান্নামী মনে করবে না সে কাফির। এই মূলনীতিগুলোর আলোকে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, ইন্টারফেইথ তথা আন্তঃধর্মীয় দাওয়াত একটি ধোঁকা ও প্রতারণা। এর উদ্দেশ্য হল তাওহীদ ও শিরককে একাকার করে ফেলা, ঈমান ও কুফরের সীমানা মুছে ফেলা।
এখানে এসে স্বভাবতই প্রশ্ন জাগে, তাহলে কাফেরদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক কেমন হবে? কাফের কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, যদিও সে আপন পিতা বা ভাইয়ের মতো রক্ত সম্পর্কের আত্মীয় হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফর আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভাইয়েরা যদি ঈমানের পরিবর্তে কুফরিকে পছন্দ করে, তবে তাদেরকে অন্তরঙ্গ হিসেবে গ্রহণ করো না। যারা তাদেরকে অন্তরঙ্গরূপে গ্রহণ করবে তারাই জালিম। কাফেররা কখনো মুসলমানদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ সে মুসলমান আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি ও খ্রিস্টানরা তোমার উপর কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করো। কাফেররা মুসলমানদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকবে যতক্ষণ তারা মুসলমানদেরকে কাফের বানাতে পারেনি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াসালুনা ইয়াকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইস্তাতাউ। কাফেররা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে না দেয়, যদি তারা সক্ষম হয়। প্রিয় ভাইয়েরা, বর্তমান পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, আপনি কি আল্লাহর কথাকে অক্ষরে অক্ষরে সত্য পাচ্ছেন না? কাশ্মীর আরাকান, ফিলিস্তিন পূর্ব তুর্কিস্তান, আফগান সিরিয়া, ইয়েমেন সোমালিয়া সহ পৃথিবীর সর্বত্র এই কাফেররা কি মুসলমানদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে না? অতীতে এক মুহূর্তের জন্যও কি এই লড়াই থেমেছিল? ভবিষ্যতে কি কখনো থামবে? তো এই ধোঁকাবাজ কাফের শয়তানরা ইন্টারফেইথের নামে আমাদের কোন সম্প্রীতির কথা বলছে? আল্লাহর সুস্পষ্ট ঘোষণা ও হাজার বছরের ঐতিহাসিক বাস্তবতাকে পাশ কাটিয়ে আমাদের এই গাদ্দার র্যান্ড শায়েখরা কাফেরদের সঙ্গে এই কোন সম্প্রীতির কথা বলছে? নাউযু বিল্লাহি মিন যালিক। এখন আমাদের জানতে হবে কাফেরদের প্রতি আমাদের করণীয় কি। প্রিয় ভাই, কোরআন সুন্নাহর বক্তব্য অনুসারে কাফেরদের প্রতি মুসলমানদের দুটি করণীয় রয়েছে। একটি হল ইসলামের দাওয়াহ প্রদান এবং প্রজ্ঞাপূর্ণ বিতর্কের মাধ্যমে তাদের ভ্রান্ত ধর্মের খণ্ডন। সহজ ভাষায় বললে, কাফেরদের সামনে ইসলামকে সুস্পষ্ট ভাষায় তুলে ধরতে হবে, হেকমতের সাথে তাদের ধর্মের ভ্রান্তি ও গুমরাহি তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, উদ্রু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি মানুষকে তোমার রবের দিকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করো উত্তম পন্থায়। দ্বিতীয় করণীয় হল, যতক্ষণ তারা ইসলাম কবুল না করছে বা জিজিয়া দিয়ে মুসলমানদের কর্তৃত্ব স্বীকার করে না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ক্বাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির ওয়া লা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া লা ইয়াদিনুনা দীনাল হক মিনাল্লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়াত আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে না এবং আল্লাহ তার রাসূল যা হারাম করেছেন তা হারাম বলে গণ্য করে না এবং সত্য দিন অনুসরণ করে না, তাদের সঙ্গে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে স্বহস্তে জিজিয়া দেয়। সহিহাইনে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসমা মিন্নী মালাহু ওয়া নাফসাহু ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহু আলাল্লাহ। আমাকে আদেশ করা হয়েছে লোকদের সঙ্গে যুদ্ধ করতে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেয়। সুতরাং যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নিল, সে তার নিজের জান ও মালকে আমার থেকে হেফাজত করে নিল, তবে ন্যায়সঙ্গত কারণের কথা ভিন্ন, আর তার হিসেব আল্লাহর দায়িত্বে। প্রিয় ভাই, একটু চিন্তা করে দেখুন, কোরআন সুন্নাহর সুস্পষ্ট নির্দেশনাকে পাশ কাটিয়ে কাফেরদের সঙ্গে বসে মিষ্টি মিষ্টি কথা বলা, তাদের বাতিল ধর্মকে স্বীকৃতি দেয়া, কুফর ও শিরকের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা প্রচার করা, কুফরীয় এরতেদাদ ছাড়া আর কি হতে পারে? ইন্টারফেইথের ব্যাপারে ওলামাই কেরামের ফতোয়া। আরবের আল্লাজনাতুদ্দা ইমাতুল বহসিল আলমিয়াতি ওয়াল ইফতা ইন্টারফেইথ প্রচারের হুকুম নিয়ে একটি বিস্তারিত ফতোয়া প্রদান করে। এতে বলা হয়, লা ইয়াজুজু লি মুসলিমিন ইউমিনু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যুন ওয়া রাসূলা আদ দাওয়াতু ইলা হাযিহিল ফিকরাতিল আসিমা ওয়া তাশজিউ আলাইহা ওয়া তাসলিকুহা বাইনাল মুসলিমিন ফাদলান আনিল ইসতিজাবাতি লাহা ওয়া দুখুলু ফি মুতামারাতিহা ওয়া নাদওয়াতিহা ওয়াল ইনতিমাই ইলা মাহাফিলিহা। যে মুসলিম আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে বিশ্বাস করে, তার জন্য জঘন্য ইন্টারফেইথের দাওয়াত দেওয়া, ইন্টারফেইথের প্রতি উৎসাহিত করা, মুসলিম সমাজে এই বিশ্বাসের অনুপ্রবেশ ঘটানো সম্পূর্ণ হারাম। ইন্টারফেইথের দাওয়াতে সাড়া দেয়া,
ইন্টারফেইথের সম্মেলন, কনফারেন্স, সেমিনার ইত্যাদিতে অংশগ্রহণ করা হারাম হওয়ার কথা তো আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভাইয়েরা, চলুন এবার উপমহাদেশের কয়েকজন ইন্টারফেইথ প্রচারক এবং তাদের ইমান বিধ্বংসী প্রচারণার সঙ্গে পরিচিত হই। উপমহাদেশের কয়েকজন ইন্টারফেইথ প্রচারক, ইন্টারফেইথের মূল ধারণাটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সহজেই ধরতে পারবেন কারা কারা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে ইন্টারফেইথের গোমরাহি ফেরি করছে এবং দিন প্রচারের নামে সাধারণ মুসলমানদের ইমান নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা বলছি না যারাই ইন্টারফেইথ প্রচার করছে তারা প্রত্যেকেই কাফেরদের বেতনভুক্ত দালাল। অনেক স্বল্প ইলমের শাইখ ও মাওলানা হয়তো এমনও আছেন যারা মিডিয়ার প্রচারণায় বিভ্রান্ত হয়েছেন এবং ইন্টারফেইথের চটকদার বুলির পেছনের কুফরি ধরতে পারেননি। কে টাকা খেয়ে ইন্টারফেইথ প্রচার করছে আর কে না খেয়ে প্রচার করছে এটি এখানে মোটেও গুরুত্বপূর্ণ নয়। যেভাবেই হোক তিনি ইন্টারফেইথ প্রচার করছেন, তার কথায় মানুষ ইমান হারা হচ্ছে, এটি এখানে আসল বিবেচ্য বিষয়। আজ আমরা কয়েকজন ইন্টারফেইথ প্রচারকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। বাংলাদেশের একজন প্রখ্যাত ইন্টারফেইথ প্রচারক হলেন শাহবাগী মাওলানা ফরিদুদ্দিন মাসুদ। জিহাদের বিকৃত ব্যাখ্যা দিয়ে কথিত 100,000 মুফতির জালিয়াতি ফতোয়ার কারণে যাকে ওলামায়ে কেরাম মর্তাদ ফতোয়া দিয়েছেন। 2017 সালের ডিসেম্বরে খ্রিস্টান পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে এদেশের তাগুত মিডিয়া জোরে সোরে ইন্টারফেইথের প্রচার শুরু করে। এই সময় সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে এই শাহবাগী মাওলানা। এমনকি এই পথভ্রষ্ট লোকটি পোপের সঙ্গে আন্তধর্মীয় মোনাজাতেও অংশগ্রহণ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা সব ধরনের কুফরি থেকে আমাদেরকে হেফাজত করুন। ইদানিং বাংলাদেশে ইন্টারফেইথ প্রচারে বেশ কিছু নতুন মুখ দেখা যাচ্ছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। সম্প্রতি ডিবিসি নিউজ নামক একটি টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত উগ্রবাদ ধর্ম যখন হাতিয়ার শীর্ষক এক ইন্টারফেইথ টকশোতে অংশ নেন তিনি। সেখানে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম মেম্বার কাজল দেবনাথ এবং খ্রিস্টান ধর্মের প্রতিনিধি হিসেবে ছিলেন বাংলাদেশের চার্চ লিডার রেভারেন্ট মার্টিন অধিকারী। ইন্টারফেইথ নিয়ে গোমরাহি আলোচনা চলে এক ঘন্টার কাছাকাছি। আজকে প্রয়োজন সবচেয়ে বেশি আমি মনে করি আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং ডায়ালগ বা সংলাপ। একটু থামাই, ঈশ্বরের ইচ্ছা সহ বা আল্লাহর ইচ্ছা সহ গাছের পাতাও নড়ে না, এটা যদি হয় তাহলে বুঝতে হবে যা কিছু ঘটছে সব ঈশ্বরের জন্যই হচ্ছে। তিনি চাইছেন, সৃষ্টিকর্তা চাইছেন তাই করছে। আমি খারাপ কাজ করছি এটাও তিনি চাইছেন সেজন্য করছি, আমি ভালো কাজ করছি তিনি চাইছেন সেজন্য ভালো কাজ করছি। কাজল দেবনাথের ইমান বিধ্বংসী আলোচনার কিছু অংশ আমরা ইন্টারফেইথের পরিচয় তুলে ধরতে গিয়ে দেখিয়েছি, যেখানে তিনি সূরা কাফিরুনের মারাত্মক বিকৃত ব্যাখ্যা দিয়েছেন আর ডক্টর মনজুর ইলাহি সাহেব তাকে শুধরে দেবেন তো দূরের কথা, বরং কোরআন শরীফে আছে বলে এই কুফরি বক্তব্য সমর্থন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, আমি তোমার ধর্ম গ্রহণ করব না আর তুমি আমার ধর্ম গ্রহণ করবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কাজল দেবনাথ এবং রেভারেন্ট অধিকারী তাদের ধর্মের অনেক শিরকি কথা তুলে ধরেছেন আর ডক্টর সাহেব মুচকি মুচকি হাসলেন। এক পর্যায়ে তিনি নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য দিলেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মক্কার কাফেরদের ধর্মের সমালোচনা করেননি, অথচ তিনি প্রকাশ্যে মূর্তি পূজার অসারতার কথা তুলে ধরেছেন। আমি যেমন কোরআনের থেকে অনেক দলিল দিতে পারবো, হাদিস থেকে, যেখানে স্পষ্ট করে ইসলামের স্ট্যান্ডটাকে ব্যাখ্যা করা হচ্ছে এবং তাতে আমরা দেখি যে ইসলাম সম্প্রীতির কথা বলে এবং ইসলাম যে কোনো ধরনের নাশকতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। এবং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা দেখি, তার রিয়াকশনটা কী ছিল, তার সাথে সবাই দুর্ব্যবহার করতো, কিন্তু নবী হওয়ার পরেও, প্রফিট হওয়ার পরেও তিনি কাউকে কিন্তু মানে খারাপভাবে রিয়্যাক্ট করেননি। তাহলে বুঝতে হবে যে যারা পবিত্র জীবনযাপন করেন, যারা ভদ্র জীবনযাপন করেন, যারা ধর্মীয় জীবনযাপন করেন, তাদের আচরণ সুন্দর, আচরণ পবিত্র, তারা সম্প্রীতিরতে বিশ্বাসী এবং তারা অন্য ধর্মের লোকদেরকেও কিন্তু সম্মান করেন, রেসপেক্ট করেন, ভিন্ন মতের লোকদেরকেও তারা সহ্য করেন, তারা সহনশীল, এটা ইসলাম জানায়, ইসলাম এটা প্রমাণ করে এবং আমার মনে হয় অন্যান্য ধর্মই। এক পর্যায়ে কাজল দেবনাথ প্রস্তাব দিলেন সব ধর্মের মৌলিক বাণী ও ইতিবাচক শিক্ষাগুলো যেন জুমাবার মসজিদের মিম্বার থেকে প্রচার করা হয় এবং স্কুলেও শিশুদেরকে যেন শুরুতে সব ধর্ম একসঙ্গে পড়ানো হয়, সব ধর্মের মূল কথাগুলো যেন শিশুদের অন্তরে গেঁথে দেওয়া হয়, সব ধর্মের মাঝে যেন সমন্বয় করা হয়। সবাই একটি ক্লাসে থাকবে শিশু এবং সবাই সব ধর্ম সম্পর্কে জানবে। একটি শিশু ধর্ম শিক্ষা হবে, তাতে সব ধর্ম শিক্ষা হবে, প্রত্যেকটি ধর্ম সম্বন্ধে যে কথাগুলো মূল স্পিরিটটা আছে সেটাই বলা হবে। সুতরাং শিশু মনে আমি প্রথম অঙ্কুরোদ্গমটা করব যে তুমি
ইনক্লুসিভ হও, ইনক্লুসিভে সবাইকে নিয়ে বাড়তে শেখো, এবং এই প্রথম এবং সেখান থেকে আপনি পরবর্তী পর্যায়ে সে যদি ইসলাম ধর্ম, যেমন ফিজিক্স একটি সাবজেক্ট, প্রথমে ফিজিক্স পড়ে বেসিক সাবজেক্ট, তারপরে ইলেকট্রনিক্স পড়ি, এটা পড়ি, ওটা পড়ি, অ্যাপ্লাইড ফিজিক্স, তারপরে সে বড়ো হবে যত সে ইসলাম ধর্ম নিতে পারে, হিন্দু ধর্ম নিতে যেট করে। সুতরাং শিশু মনে একটি জগৎ আনা, এই একটি। আর দ্বিতীয় দফায় যেটি আমরা বড় হলে যেটাই আমি, যেমন আমাদের হিন্দু ধর্মের যে পুরোহিতরা পৌরোহিত্য করেন, বা ওয়াজ মাহফিল হচ্ছে, জুম্মার বারে খুতবা হচ্ছে, এইসব জুম্মার বারে খুতবা কিন্তু একটা বড় জায়গা, এই জায়গাগুলোতে বোধ হয় আমরা একটা বর্ডার লাইন রাখতে পারি, এবং সেখানে একটি প্রেসক্রিপশন থাকতে পারে যে সর্বধর্মের সমন্বয়ের কথাগুলো তোমরা হাইলাইট করবে, কারণ আমাদের মুক্তিযুদ্ধের যে জায়গাটি আমরা সবাই মিলে বাংলাতে, ইনক্লুসিভ সোসাইটি, কিন্তু এটি কোনো একটি সম্প্রদায়ের বিষয় নয়, এবং একটি সম্প্রদায় কখনো জাগতিক। কাজল দেবনাথের কথার রেশ ধরে উপস্থাপিকা জনাব মঞ্জুর এলাহিকে প্রশ্ন ছুড়ে দিলেন, এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত কি? মঞ্জুর এলাহি, উনি বলছেন যে আমাদের যে শুক্রবারের যে জুম্মাটা হয় সেখানে খুতবা, সেখানে মুসলিম ধর্মের পাশাপাশি বা ইসলাম ধর্মের পাশাপাশি অন্য ধর্মেরও একটা ব্যাখ্যা বা অন্য ধর্মকেও জানানো, সেটি সেই জায়গাটা একটু জানতে চাই। শুনুন জনাব মঞ্জুর এলাহির উত্তর। এটা হতে পারে, এটা শুধু জুমার খুতবা বলছি কেন, ধর্মীয় যে কোনো মাহফিল, যে কোনো আলোচনায় সেটা আসতে পারে। এমনকি আরও এক কদম বেড়ে তিনি শিক্ষা ক্যারিকুলামে এই ইন্টারফেথকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেন, নাউজুবিল্লাহি মিন জালিক। তবে আমি মনে করি একটা জাতির মধ্যে যদি একটা ঐক্যবদ্ধ চেতনা তৈরি করতে হয়, সম্প্রীতি তৈরি করতে হয়, তাহলে শিক্ষা কারিকুলাম, যেটা শিক্ষাক্রম, সেটা ইম্পর্ট্যান্ট। আপনি কি কারিকুলামটা কোন লক্ষ্যে ঢেলে সাজালেন এবং সেখানে ধর্মীয় শিক্ষার অবস্থানটা কোথায়, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা আপনি বলেছেন, আমার মনে হয় ওটাকে গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছি ধর্মবিরোধী। জনাব মঞ্জুর এলাহির কথাগুলোর কি অর্থ দাঁড়ালো? মসজিদ থেকে ইসলামের পাশাপাশি হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্ম প্রচার করা উচিত, ইমানের পাশাপাশি কুফরি এবং তাওহীদের পাশাপাশি শিরক মুসল্লিদের শেখানো উচিত, এমনকি কচি শিশুদেরকেও তিনি ছাড় দেননি, শিশুদেরকেও যেন ইমানের পাশাপাশি শিরক কুফর শেখানো হয়, শিরক কুফরের বিরোধিতার কথা যেন তাদের মনে না আসে। মঞ্জুর এলাহি সাহেবের ভ্রষ্টতা ও গোমরাহি এখানে গিয়েও থামেনি। একজন ফোনে প্রশ্ন করলেন, সত্য তো একটি, তাহলে এত ধর্ম কেন? হয়তো একটি ধর্ম সত্য হবে কিংবা সব মিথ্যা। জনাব মঞ্জুর এলাহি সাহেব এমন উত্তর দিলেন যা কখনো একজন প্রকৃত মুসলমানের বক্তব্য হতে পারে না। তিনি একটু ইমানদারের পরিচয় দিয়ে বলতে পারলেন না, ইসলামই সেই সত্য ধর্ম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। শুনুন তার উত্তর। যে ভাই প্রশ্ন করেছিলেন যে ধর্মের মধ্যে তো এত মত, তাহলে সত্যতা একটা, আসলে ব্যাপারটাকে ওইভাবে ব্যাখ্যা না করে আমরা বলবো যে বিভিন্ন মত থাকবে, এটাকে একমতে আনা যাবে না, কিন্তু ভিন্ন মতটাকে বিরোধিতায় রূপান্তরিত করা যাবে না, যেটা বিভক্তি এবং আমাদের মধ্যে সহিংসতার দিকে নিয়ে যায়। ভিন্ন মতটাকে শ্রদ্ধা করা এবং বিরোধিতাটাকে না বলে দেওয়া, এভাবে আর অনেক কিছু বলতে পারলাম। জনাব ডক্টর সাহেব কি জানেন না ভিন্ন মত বলতে যেটিকে বোঝানো হচ্ছে সেটি কুফর ও শিরক ছাড়া আর কিছু নয়? তাহলে কি কুফর ও শিরকের বিরোধিতা করা যাবে না? আল্লাহ তাআলা ইন্টারফেইথের এই গোমরাহি থেকে বাংলার মুসলমানদের ঈমান আমলের হেফাজত করুন। ভারতের একজন বিখ্যাত ইন্টারফেইথ প্রচারক হলেন মাওলানা মাহমুদ মাদানী। এ পর্যন্ত পোপ, পাদ্রী এবং সাধু পুরোহিতদের সঙ্গে তিনি ইন্টারফেইথ বিষয়ক অসংখ্য কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং নির্দ্বিধায় নানান ঈমান বিধ্বংসী বক্তব্য দিয়েছেন। আমরা কেবল একটি নমুনা দেখিয়েই এখানে শেষ করছি। জিতনে বড়ে হ্যায় চাহে শ্রী কৃষ্ণ জি হো, চাহে শ্রী রামচন্দ্র জি হো, আগর কোই মুসলমান ইনকা অনাদর করে ইয়া ইনকা সম্মান নহি করে তো ও পাপী হ্যায়, মহা পাপী হ্যায়। মুসলমান কে কর্তব্য মে কম্পলসরি হ্যায়, মুসলমান কে লিয়ে লাজিম হ্যায়, মুসলমান কে লিয়ে তো ও ইনকি ইজ্জত করে, ইনকা সম্মান করে, ইনসে মোহব্বত করে। টিচিংস কো দেখ লিজিয়ে, তালিমাত হাম লোগ উর্দু মে বোলতে হ্যায়, উনকি টিচিংস কো দেখ লিজিয়ে। আগর শ্রী রামচন্দ্র জি কি টিচিংস কো আপ উঠা করকে দেখ লে, অর হযরত মোহাম্মদ সাহাব কি টিচিংস কো উঠা কে দেখ লিজিয়ে, আগর আপকো ডিফারেন্স মিল যায়, নহীঁ মিলেগা ঢুঁড়তে রহিয়েগা, নহীঁ মিলেগা। প্রিয় ভাই, এই ইন্টারফেইথ মাওলানা সাহেবগণ শ্রীকৃষ্ণ ও রামচন্দ্রের নামে প্রচারিত শিরকি শিক্ষা ও আদর্শ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদি শিক্ষা ও আদর্শের মাঝে কোনো পার্থক্য খুঁজে পান না। এদের এই গোমরাহী ও ভ্রষ্টতা থেকে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দূরে রাখুন। আমাদের করণীয় কি? আমাদের করণীয়
মাওলানা ফরিদুদ্দিন মাসুদ ও ডক্টর মঞ্জুর এলাহির মতো যারা এদেশে ইমান বিধ্বংসী ইন্টারফেইথ প্রচার করছেন, তাদেরকে আমাদের এক এক করে চিহ্নিত করতে হবে। সাধারণ মুসলিম ভাইদের বুঝিয়ে দিতে হবে এরা ইন্টারফেইথের ফেরিওয়ালা, এদের থেকে নিজেদের ইমানকে বাঁচাতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তুলতে হবে, তাদের এই গোমরাহির মুখোশ দলিলের আলোকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। যখনই তাদের মুখ ও কলম থেকে ইন্টারফেইথের কোনো গোমরাহি প্রকাশ পাবে, সঙ্গে সঙ্গে তার খণ্ডন করতে হবে। ইনশা আল্লাহ, তাওহীদি প্রেরণায় উজ্জীবিত মুমিন ভাইরা যদি সবাই একজোট হয়ে এই ইমানচোরদের ভ্রান্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে যে কোনো গোমরাহিকেই আল্লাহর ইচ্ছায় নির্মূল করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।